আসসালামু আলাইকুম। আমার প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছে। সবাই বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করেছো এবং বাসায় থেকে সবাই পড়াশোনা করে যাচ্ছ। ঢাকা কলেজের ভূগোল পরিবেশ বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তামিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো সংস্কৃতি ভূগোল, কোর্স কোড GETH 2005। আজ আমি তোমাদের পড়াবো সিন্ধু সভ্যতা। গত ক্লাসে আমি সিন্ধু সভ্যতা সম্পর্কে পড়িয়েছি, ভৌগোলিক পটভূমি এবং সামাজিক প্রেক্ষাপট। আজ আমি তোমাদের পড়াবো অর্থনীতি প্রেক্ষাপট এবং রাজনীতি প্রেক্ষাপট। আজ আমরা পড়ব সিন্ধু সভ্যতার অর্থনৈতিক প্রেক্ষাপট ও রাজনৈতিক প্রেক্ষাপট। যদিও আগে বলেছি, আবার বলে নিলাম যে আমরা ক্লাস শেষে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারব। শুরুতে জেনে নেই সিন্ধু সভ্যতা কি। সিন্ধু সভ্যতা সম্পর্কে গত ক্লাসে আমি বলেছি, তারপর আবার একটু বলে নিই। সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। এ সভ্যতার কেন্দ্র ছিল মূলত ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত সিন্ধু নদ অববাহিকা। প্রথম দিকে এ সভ্যতা পাঞ্জাব অঞ্চলে সিন্ধু অববাহিকায় বিকাশ লাভ করে, পরে তা প্রসারিত হয় গগ্গর, হকরা নদী উপত্যকা, গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল পর্যন্ত। বর্তমান পাকিস্তান রাষ্ট্রের প্রায় সম্পূর্ণ অংশ, ভারতীয় প্রজাতন্ত্রের পশ্চিম দিকের রাজ্যগুলো, দক্ষিণ পূর্ব আফগানিস্তান ও বালুচিস্তান প্রদেশের পূর্ব অংশে এই সভ্যতা অন্তর্গত ছিল। পূর্ণবর্ধিত সময়কালে এই সভ্যতা হরপ্পা সভ্যতা নামে পরিচিত ছিল। হরপ্পা সভ্যতা ছিল এই সভ্যতার প্রথম আবিষ্কৃত নগরগুলোর অন্যতম। 1920 দশকের তদানীতন্ত্র ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে এই শহরটি আবিষ্কৃত হয়। 1920 সাল থেকে সিন্ধু সভ্যতার প্রত্নস্থলগুলিতে খনন কার্য চলছে। 1999 সালেও এই সভ্যতা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রত্ন সামগ্রী ও আবিষ্কৃত হয়েছে। মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার একটি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র। হরপ্প ভাষা প্রত্যক্ষভাবে প্রমাণিত হয়নি এবং এই ভাষার উৎস অজ্ঞাত, যদিও ইরাবত মহাদেবন, অস্ক পারোপল, এফজিবি কুইপার, মাইকেল উইটজেল প্রমুখ বিশেষজ্ঞরা এই ভাষার সঙ্গে প্রোটো দার্বীয় ও এলামো দার্বীয় বা প্যারামুন্ডা সম্পর্কের কথা উল্লেখ করেছেন। সিন্ধু সভ্যতার বিস্তার ছিল বেলুচিস্তান থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত, প্রায় সমগ্র পাকিস্তান, আধুনিক ভারতের গুজরাট, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যে। উত্তরে এই সভ্যতা উচ্চ শত্রুঘ্ন অববাহিকা রূপার পর্যন্ত প্রসারিত ছিল। সিন্ধু সভ্যতার উদ্ভব মিশর ও পেরু প্রাচীন সভ্যতার মতো উচ্চভূমি, মরুভূমি ও সমুদ্র বিস্তৃত উর্বর কৃষিজমিতে হয়েছিল। সাম্প্রতিককালে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশেও সিন্ধু সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। আফগানিস্তানও সিন্ধু সভ্যতার কয়েকটি উপনিবেশের সন্ধান পাওয়া গেছে। মূলত এই সভ্যতার কয়েকটি বিচ্ছিন্ন উপনিবেশের সন্ধান পাওয়া গেছে তুর্কমেনিস্তানে ও গুজরাটে। পশ্চিম বেলুচিস্তানে সুক্তাগান ডোর ও গুজরাটের লোথাল ছিল এই সভ্যতার উপকূলীয় বসতি অঞ্চল। উত্তর আফগানিস্তানের সোর্ত গাইতে অক্সাস নদীর ধারে, উত্তর পশ্চিম পাকিস্তানে গোমাল নদীর উপত্যকায়, ভারতের জম্মুর কাছে বিপাশা নদীর তীরে মান্ডাতে এবং দিল্লি থেকে 28 কিলোমিটার দূরে হিন্দন নদীর তীরে আলমগীরপুরেও সিন্ধু সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্রগুলো নদী তীরে আবিষ্কৃত হল। বালাকোটের মতো প্রাচীন সমুদ্র সৈকতও কতগুলো কেন্দ্র আবিষ্কৃত হয়েছে, যেমন বালাকোট আবার্দ্বীপীয় ওই সভ্যতার প্রাচীন কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। উদাহরণস্বরূপ দোলা বিরার নামকরণ করা যায়। এখন আমি আলোচনা করব সিন্ধু সভ্যতার প্রেক্ষাপট। সিন্ধু সভ্যতার অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে এখন আমি আলোচনা করব। শুরুতে আলোচনা করব কৃষি। একথা অনস্বীকার্য যে নাগরিক বিপ্লবের জন্য কৃষি উৎপাদনে পর্যাপ্ত পরিমাণ প্রসারণ প্রয়োজন। সিন্ধু উপত্যকায় কোনো বিশেষ কারণ ছিল যা এক ধরনের প্রসারে অভূতপূর্ব সহযোগিতা করেছিল। বলা হয় যে খ্রিস্টপূর্ব 5510 থেকে খ্রিস্টপূর্ব 2230 এই সময়কালে আজকের তুলনায় অত্যন্ত বেশি বৃষ্টিপাত হওয়ায় সে অঞ্চলে দীর্ঘকাল আর্দ্র পর্ব স্থায়ী হয়েছিল। পরিবেশের এই সহায়তার কারণে সিন্ধু উপত্যকার পূর্ববর্তী ও পরবর্তী সময়ের তুলনায় সে সময় অনেক বেশি পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয়েছিল। তবে কৃষিক্ষেত্রে সিন্ধু সভ্যতার বৈপ্লবিক পরিবর্তন ঘটায়। ওই সময়কার কৃষি হাতিয়ার প্রাচীন সিন্ধু সংস্কৃতির সময়কালে লাঙ্গলের উপস্থিতি তার একমাত্র প্রমাণ নয়, বরং বানাওয়ালি ও জাইয়ারওয়ালার বা বাহাদুরপুর কাদামাটির নাঙ্গল আবিষ্কারও এক সূত্রে গাথা। উত্তর পূর্ব আফগানিস্তানে সুরতুগাই সিন্ধু জনবসতি নাঙ্গল কোষিত বহুক্ষেত্র পাওয়া গেছে। নাঙ্গল আসার পরে উৎপাদন ক্ষমতা ব্যাপক উন্নতি সাধিত হলেও ফসল কাটার তেমন কোনো যন্ত্রপাতি সে সময়ের ইতিহাস থেকে জানা যায় না। পূর্বে থর্মরুভূমির উঁচু স্তর ও পশ্চিমে বেলুচিস্তানের পাহাড়ি অঞ্চলের মধ্যবর্তী অংশটি একটি অতিকায় উপত্যকা। উপত্যকাটির উত্তরে উচ্চ ও দক্ষিণ দিকে ঢালু এবং হিমালয় থেকে উৎপন্ন 5টি নদী পাঞ্জাব পেরিয়ে একসাথে মিলিত হয়ে সিন্ধু নামে আরব সাগরে পতিত হয়েছে। সিন্ধু নদীর অববাহিকার অঞ্চলটি সিন্ধু নদী বাহিত উর্বর পলিমাটি দ্বারা গঠিত এবং অত্যন্ত কৃষি উপযোগী। বেলুচিস্তানের উচ্চভূমি এবং থর মরুভূমির সুপেয় পানির সন্ধানকারী সম্প্রদায় সিন্ধু অববাহিকার অঞ্চলে নেমে এসে বিক্ষিপ্ত বসতি গড়ে তোলে। এই জনগোষ্ঠী যুগপতভাবে একটি উন্নত কৃষি ভিত্তিক জনপদ প্রতিষ্ঠা করে। পরবর্তীতে পশ্চিম এশিয়া থেকে একটি উচ্চ দৃঢ়সম্পন্ন সম্প্রদায় এই কৃষিজীবী সম্প্রদায় মিলিত হয়ে সিন্ধু সভ্যতা গড়ে তোলে। সিন্ধু উপত্যকার পূর্ব ও পশ্চিম অঞ্চলে আদি এ কৃষক সমাজই ছিল উন্নত সিন্ধু সভ্যতার মূল ও আদি স্থপতি। উর্বর পলি সমৃদ্ধ ও প্রান্ত মৌসুমী জলবায়ুসিক্ত সমতল সিন্ধু উপত্যকার অধিবাসীদের প্রধান উপজীবিকা ছিল কৃষি। মোট কথা, সিন্ধু সভ্যতার জনগোষ্ঠীর মূল অংশই ছিল কৃষিকাজে শিস্ত হস্তে এক বলিষ্ঠ সমাজ। সিন্ধু উপত্যকার আয়তন মিশর উপত্যকার প্রায় দ্বিগুণ। উত্তরে পাঞ্জাব সমভূমি অঞ্চল থেকে দক্ষিণে আরব সাগর পর্যন্ত বিস্তৃত ছিল সিন্ধু সভ্যতা অঞ্চল। এই বিশাল এলাকা জুড়ে সে সময় কৃষি ব্যাপক বিস্তৃতি সংঘটিত হয়। সিন্ধু উপত্যকায় কৃষকেরা গম, যব, বার্লি, মটর, ধান চাষ করত। হরপ্পা অঞ্চলে ব্যাপক কার্পাস তুলার চাষ করা হতো। মেসোপটেমিয়া ও মিশরের তুলনায় সিন্ধু অঞ্চলের চাষযোগ্য জমির পরিমাণ অনেক বেশি ছিল। কৃষি উৎপাদনের পরিমাণ কিন্তু কৃষি উৎপাদনের পরিমাণ ছিল অনেক কম। কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থা ছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। কৃষি উৎপাদনে উদ্ভিদ ফসলের অভাব ছিল। এ কারণে মেসোপটেমিয়ান ও মিশরের সভ্যতার অনুরূপ সিন্ধু সভ্যতার অগ্রগতির পথে উল্লেখযোগ্য অবস্থানে উপনীত হতে ব্যর্থ হয়েছিল। এই বিশাল এলাকা জুড়ে ব্যাপক কৃষি বিস্তৃত সংঘটিত হলেও তেমন ফসল উৎপাদন করতে পারেনি। তবে কৃষকেরা গম, যব, বার্লি, মটর ও ধান চাষ করত।
পশুপালন। সিন্ধু সভ্যতা গ্রামীণ কৃষিজীবী পরিবারগুলিতে গৃহপালিত পশুগুলোর মধ্যে চাষাবাদ করার জন্য গরু, মহিষ ও দুগ্ধ মাংসের জন্য গাভী, ভেড়া, ছাগল, শূকর, উট পালন করা হয়। এই গৃহপালিত পশুগুলোর মধ্যে চাষাবাদের জন্যই গরু মহিষকে ব্যবহার করা হয়েছে। তবে বাণিজ্যিক দুগ্ধ খামার গড়ে ওঠার কোনো প্রমাণ পাওয়া যায় না। কৃষি পরিবারগুলোতে কুকুর, বিড়াল, হাঁস, মুরগি পালন করা হতো। অপরদিকে রাজপ্রাসাদে ময়ূর, রাজহংস, হরিণ, হস্তী পোষা হতো। সিন্ধু অঞ্চলে গোড়ার ব্যবহার ছিল কিনা সে ব্যাপারে সমাজবিজ্ঞানীগণ নিশ্চিত নন। তবে একটি বিষয় নিশ্চিত করেন যে হরপ্পাতে সর্বপ্রথম মুরগি পালন করা হয়। আর এই সভ্যতার গ্রামীণ কৃষিজীবী পরিবারগুলিতে গৃহপালিত পশুপালনের প্রমাণ পাওয়া যায়। মৎস্য মহেঞ্জোদারো ও হরপ্পা নদীর ধ্বংসাবশেষ থেকে যে সকল প্রাচীন নিদর্শন পাওয়া যায় সেগুলোর মধ্যে বর্ষি আবিষ্কার সিন্ধু সভ্যতা মানুষের মৎস্য শিকার সম্পর্কে সমগ্র তথ্য প্রদান করে। নীল নদের জেলে সম্প্রদায় বর্ষি ও জাল দেখে সহজে বোঝা যায় যে তারা মৎস্যজীবিত ও বক্ষণ করত। সিন্ধু সভ্যতার প্রাপ্ত ধ্বংসাবশেষের মধ্যে মাছ ধরার বর্ষি সরঞ্জাম খুঁজে পাওয়া যায় বলে ধারণা করা হয়। এ অঞ্চলে মানুষও সিন্ধু নদী হতে মৎস্যজীবিত ও বক্ষণ করত। এখন আমি আলোচনা করব সিন্ধু সভ্যতার অর্থনৈতিক প্রেক্ষাপটের মধ্যে হস্তশিল্প। হস্তশিল্পের মধ্যে বিভিন্ন ধরনের রয়েছে, সেগুলি একটি একটি করে আলোচনা করছি। শুরুতে আলোচনা করি বস্ত্র শিল্প। সিন্ধু সভ্যতা কারিগরি সম্প্রদায় মিশরীয় মেসোপটেমিয়ার কারিগর সম্প্রদায়ের মতো দক্ষ ও পারদর্শী ছিল না। তারা কারিগরি কর্মে দক্ষতা অর্জন করতে ব্যর্থ হয় বা সমক্ষ ছিল না। এই কারণে সিন্ধু সভ্যতায় উদ্ভাবন ও অর্জন কম। সিন্ধু সভ্যতা কারিগরদের মধ্যে মুখ্য ছিল তাঁতি সম্প্রদায়। হরপ্পায় প্রচুর পরিমাণে কার্পাস তুলা উৎপন্ন হতো। হরপ্পায় বস্ত্র বয়ন শিল্প উন্নত ছিল। সিন্ধু সভ্যতার আমলে বাজারে সুতা দিয়ে তৈরি কাপড়ের কোনো অভাব ছিল না। হরপ্পা তাঁত শিল্পীরা বেড়া লোম দিয়ে শাল বানাতে পারত। সে সময়ে তাঁতি সম্প্রদায়ের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। সিন্ধু সভ্যতা কারিগরগুলির দ্বিতীয় অংশ ছিল ধাতব শিল্পী সম্প্রদায়। তবে বিভিন্ন ধাতু ব্যবহার করে অলংকার, তেজসপত্র, হাতিয়ার নির্মাণ করা হয়। হরপ্পায় তামা ও ব্রোঞ্জের হাতিয়ার নির্মাণ করা হতো। বর্ষা, তরেবাড়ি, খঞ্জর, বর্ম ইত্যাদি যুদ্ধাস্ত্র নির্মাণ করা হতো। বর্ষা, শিরস্তাম, তরবারি, খঞ্জর, অঙ্কুশ, বর্ম ইত্যাদি যুদ্ধাস্ত্র নির্মাণ করা হতো। এছাড়াও গৃহস্থালি ও কৃষিকাজে ব্যবহারের জন্য দা, খুপড়ি, নিড়ানি, হাতুড়ি, কুঠার নির্মাণ করা হতো। সিন্ধু অধিবাসীরা হাতুড়ি ও কুড়ালে বা কুঠারে সর্বপ্রথম হাতল লাগানো শিখে। দেখতে পাচ্ছ এখানে হাতুড়ি কুড়ালে হাতল লাগানোর কিছু চিত্র দেখিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ।
এখানেও কিছু চিত্র দেখাচ্ছি তোমাদের। দা, খুপরি, নিরানি, হাতুড়ি, কুঠার ইত্যাদি নির্মাণ করত। কাঠ শিল্প, সিন্ধু সভ্যতা ধাতব শিল্পীদের সর্বাপেক্ষা কালজয়ী আবিষ্কার হলো করাত। পৃথিবীতে এরাই প্রথম কাঠ চারাই করার জন্য করাত আবিষ্কার করে। সিন্ধু সভ্যতার কাঠমিস্ত্রিগণ আসবাবপত্র, গৃহ সামগ্রী নির্মাণ, নাঙ্গল, চাকা, নৌকা বানাত। এখানে প্রসঙ্গত একটি উল্লেখ করা প্রয়োজন যে মেসোপটেমিয়ান ও মিশরীয় সভ্যতা দুটির পার্শ্ববর্তী অঞ্চলে বন ছিল না, অন্যদিকে সিন্ধু অঞ্চলে মৌসুমী ক্রান্তীয় বনভূমি বিদ্যমান ছিল। আর সে কারণে মেসোপটেমিয়া এবং মিশরীয় অধিবাসীগণ কাঠ আমদানি করত সিন্ধু সভ্যতা থেকে। সিন্ধু সভ্যতার কাঠ মিস্ত্রিগণ আসবাবপত্র, গৃহ নির্মাণ সামগ্রী, লাঙ্গল, চাকা, নৌকা বানাত। অলংকার শিল্প, সিন্ধু সভ্যতার কারিগর শ্রেণীর তৃতীয় অংশ ছিল অলংকার শিল্পী সম্প্রদায়। সিন্ধু সভ্যতার পুরুষ ও নারী উভয় সম্প্রদায় শরীরের বিভিন্ন অঙ্গে অলংকার পরিধান করত। অলংকার শিল্পী গণ স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ ও তামা ব্যবহার করে নানা ধরনের অলংকার তৈরি করত। সিন্ধু সভ্যতার পুরুষ নারীর উভয় সম্প্রদায় শরীরের বিভিন্ন অংশে অলংকার পরিধান করত। সিন্ধু সমাজে অলংকার বিনিময় প্রথা প্রচলিত ছিল, এ কারণে এ সময় অলংকার শিল্পের ব্যাপক অগ্রগতি সাধিত হয়। সিন্ধু সমাজের অলংকার শিল্পীগণ স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ ও তামা ব্যবহার করে নানা ধরনের অলংকার তৈরি করত। মৃৎশিল্প, সিন্ধু সমাজে কুম্ভকার শ্রেণীর বসবাস ছিল। তারা মাটির তেজস্পত্র, পুতুল ও খেলনা তৈরি করত, পাশাপাশি বিভিন্ন দেব দেবীর মূর্তি বানাত। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন দেব দেবীর মূর্তি মাটি দিয়ে তারা তৈরি করত। সিন্ধু সমাজে কুম্ভকার সম্প্রদায় মাটি দিয়ে পাখি পশু বানাত এবং শিশুদের এসব খেলনা খুবই পছন্দ ছিল। বিভিন্ন ধরনের মৃৎশিল্পের ছবি দেখতে পাচ্ছ। নির্মাণ শিল্প, সিন্ধু সভ্যতার অনবদ্য আবিষ্কার হলো আগুনে পোড়ানো ইট। সিন্ধু জাতি সর্বপ্রথম আগুনে পোড়া ইট তৈরি করার কৌশল উদ্ভাবন করে। সিন্ধু জাতি মানব সম্প্রদায়কে সহজ সভ্যতা নির্মাণ কৌশল উপহার দেয়। মহেঞ্জোদারো শহর থেকে 80 মাইল দক্ষিণে চান্দ হোদারো নামক স্থানে বড় বড় ইট বাটার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। নদীপথে এখান থেকে ইট নৌকা বোঝাই করে দূর দূরান্ত এলাকায় নিয়ে যাওয়া হতো। এরপর রয়েছে প্রস্তরশিল্প, সিন্ধু সমাজে প্রস্তরশিল্প শ্রেণীর কারিগর বসবাস করত। তারা পাথর কেটে এবং মসৃণ করে পাথরের বাটি, গামলা, শিলপাটা, মূর্তি, প্রতিমা তৈরি করত। তারা পাথর কেটে যে মসৃণ পাথরের বাটি, গামলা ইত্যাদি তৈরি করে থাকত। সিন্ধুর পাথর শিল্পে পাথর কেটে বাটখারা বানাতে সক্ষম হতো এবং বিভিন্ন মূর্তি ও প্রতিমা তৈরি করত। চামড়া শিল্প, সিন্ধু সমাজের অধিবাসীদের চামড়া শিল্প সম্পর্কে সামান্য তথ্য পাওয়া যায়। তারা ছাগলের চামড়া ব্যবহার করত।
রসায়ন শিল্প। মিশরীয়দের মতো সিন্ধু সভ্যতার পণ্ডিতবর্গ রসায়ন শিল্পে তেমন উন্নত ছিল না, কিঞ্চিত রং ও প্রসাধনী দ্রব্য প্রস্তুত করা ছাড়া তারা রসায়ন শিল্পে অনগ্রসর ছিল। ব্যবসা বাণিজ্য। মেসোপটেমিয়া সম্প্রদায়ের সাথে মহেঞ্জোদারো হরপ্পা বণিকদের বাণিজ্যিক আদান প্রদান ছিল, স্থলপথে এই বাণিজ্য পরিচালিত হতো, আবার সমুদ্রপথেও সুমের ও সিন্ধুর যোগাযোগ স্থাপিত ছিল বলে প্রমাণ পাওয়া যায়। সিন্ধু অঞ্চলের মানুষ মেসোপটেমিয়ান অঞ্চলকে তিলমন বলত, আবার মেসোপটেমিয়ান অঞ্চলের মানুষ সিন্ধু অঞ্চলকে মেলু হহা বলত। সিন্ধু অঞ্চল থেকে তিলমন অঞ্চলের আইভরি, হাতের দাঁতের গহনা, গজযন্ত্র, হাতি দাঁতের চিরুনি, সিন্ধু নদী থেকে আহরিত মুক্তা, ছাগলের লোমের গরম কাপড়, শাল, মোটা সুতি বস্ত্র রপ্তানি করা হতো। তিলমন অঞ্চলে বাজারগুলিতে এ সুতি বস্ত্র সিন্ধি নামে পরিচিত ছিল। অপরদিকে সিন্ধু অঞ্চলে প্রাপ্ত প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে দুষ্প্রাপ্য পাথর ও ধাতুর উপস্থিতি সিন্ধু অঞ্চলের সাথে অনেক দূরদূরান্ত অঞ্চলে বাণিজ্যের সম্পর্কের প্রমাণ দেয়। সিন্ধু অঞ্চলে পারস্য থেকে রূপা, তামা, মধ্য এশিয়া থেকে জ্যাট পাথর, আফগানিস্তান থেকে নীলক্রান্ত মণি পাথর, লেপিস লেজি ও লাই এবং ভারতের দক্ষিণান্ত থেকে প্রচুর পাথর ও জিনুক আমদানি করা হতো। সিন্ধু সভ্যতার অর্থনৈতিক প্রেক্ষাপটের উল্লেখযোগ্য আঙ্গিক হল এসবের মুদ্রার প্রচলন ছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। সিন্ধু সভ্যতা আমলে কোনো মুদ্রা পৃথিবীর কোনো স্থানে আজও আবিষ্কৃত হয়নি বা খুঁজে পাওয়া যায়নি। এ থেকে ধারণা করা যায় সে যুগে বাণিজ্যিক কর্মকাণ্ড সম্পাদিত হতো দ্রব্যের বিনিময়ে, দ্রব্য আদান প্রদানের মাধ্যমে। এতক্ষণ আমি আলোচনা করেছি সিন্ধু সভ্যতার অর্থনৈতিক প্রেক্ষাপট, এখন আমি আলোচনা করব সিন্ধু সভ্যতার রাজনৈতিক প্রেক্ষাপট। মহেঞ্জোদারো হরপ্পা নগরের গঠন কাঠামো এরূপ পরিলক্ষিত হয় যে নগরদ্বয়ের কেন্দ্রবিন্দুতে দুর্গ ও রাজপ্রাসাদ অবস্থিত ছিল। নগর কেন্দ্রে রাজপ্রাসাদ ও দুর্গের উপস্থিতি এক কথায় প্রমাণ দেয় যে নগরে রাজার বসবাস ও জনপদটি রাজা কর্তৃক শাসিত হতো। প্রাচীন মহেঞ্জোদারো হরপ্পা নগর দুটি সুউচ্চ প্রাচীর দ্বারা পরিবেষ্টন করা ছিল। প্রখ্যাত নগর ভূগোলবিদ জোবার্চ এই প্রাচীন নগর দুটিকে প্রাচীর বিষ্টিত নগর নামে অভিহিত করেন। বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই সকল দুর্গ নির্মাণ করা হতো। আমলাতান্ত্রিক রাজাগণ সিন্ধু অঞ্চল শাসন করত। সিন্ধু সভ্যতার কোন উন্নত শিলালিপি ছিল না, তাছাড়া যে কয়টি শিলালিপি পাওয়া গেছে সেগুলি এত দুর্বাধ্য যে পাঠোদ্ধার সম্ভব হয়নি। ফলে মেসোপটেমিয়ান ও মিশরীয় সম্রাটদের মতো সিন্ধু রাজাদের সম্পর্কে ইতিহাসবিদগণ কিছু জানতে পারেনি। মধ্যযুগীয় সিন্ধু রাজাদের কথা ইতিহাসের পাতায় সর্বস্তরে লিপিবদ্ধ আছে। সেজন্য সিন্ধু সভ্যতার রাজাদের কথা ইতিহাসে বা কোথাও তেমন উল্লেখযোগ্যভাবে পাওয়া যায়নি। তাহলে তোমরা সিন্ধু সভ্যতার রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কেও জেনেছ। তাহলে আমি এতক্ষণ আমি তোমাদের সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার অর্থনৈতিক প্রেক্ষাপট, সিন্ধু সভ্যতার রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে বাকি অংশটুকু আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে ধন্যবাদ। সবাই বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।